আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রবাসী অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা কালীপুর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তুমি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস, দাখিল, নবম, দশম শ্রেণী। আমাদের আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে মুসলিম বিজয়ের পূর্বে ভারতের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে মুসলিম বিজয়ের পূর্বে ভারতের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থার মধ্যে আমরা রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করব। যে মুসলিম বিজয়ের প্রাককালে ভারতের কোনো কেন্দ্রীয় সরকার ছিল না, সেখানে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল এবং ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য আলাদা আলাদা তারা শাসক নির্বাচন করছেন এবং তারা সেই অংশগুলোকে শাসন করছেন। তার মানে মুসলিম বিজয়ের পূর্বে ভারতে কোনো কেন্দ্রীয় সরকার ছিল না, রাজারাই ছোটো ছোটো অংশে বিভক্ত হয়ে সেই অংশগুলো পরিচালনা করছেন। এরপরে হচ্ছে সামাজিক অবস্থা। মুসলিম বিজয়ের পূর্বে ভারতের যে সামাজিক অবস্থা সেগুলো খুব একটা ভালো ছিল এটা বলা যাবে না। সেখানে জাতিভেদ প্রথা ছিল, হিন্দুদের মধ্যে চারটা গোত্রে বিভক্ত ছিল, চারটা ভাগে বিভক্ত ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা মূলত তারা ধর্মকর্ম করতেন এবং তারা বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানে তারা পরিচালনা করতেন এবং তারা সমাজের মধ্যে সবচেয়ে দামি এবং খ্যাতিমান ছিলেন। ব্রাহ্মণদের পরে আসছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের কাজ ছিল তারা বিশেষ করে যুদ্ধ বিগ্রহ করতো এবং এই ব্যাপারে ক্ষত্রিয়রা খুব খ্যাতি অর্জন করছে। এরপরে হচ্ছে বৈশ্য। বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করতো এবং তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে বিভিন্ন ধরনের কাজকর্ম করে তারা তাদের ব্যবস্থা পরিচালনা করতো। এরপরে হচ্ছে শূদ্র। শূদ্ররা হচ্ছে ওই সময়ের মধ্যে সবচেয়ে কম দামা ছিল, তারা কৃষিকাজ এবং অন্যান্য নিচু মানের যে কাজ করতো। এখানে দেখা গেছে যে সামাজিকভাবে কোনো গোত্রের সাথে তারা বিবাহ বন্ধনে বা তাদের আচার অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতেন না বা তাদের সাথে সমঝোতা ছিল না। বিশেষ করে ব্রাহ্মণরা ক্ষত্রিয়দের সাথে, ক্ষত্রিয়রা বৈশ্যদের সাথে মিশতেন না। এখানে কিন্তু জাতিভেদ প্রথা ওইখানে খুব ব্যাপক এবং প্রবল আকার ছিল। আরেকটা বিষয় ছিল যে ওই মুসলিম বিজয়ের পূর্বে ভারতে যে হিন্দুদের মধ্যে একটা বিষয় ছিল সেটা হচ্ছে সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা যেটা সেটা হচ্ছে যে ওই সময় হিন্দুদের মধ্যে যদি কোনো স্বামী মারা যেত তাহলে কিন্তু ওই স্ত্রীকে বহু বিবাহর কোনো প্রথা ছিল না, তাকে বিবাহ না দিয়ে স্বামীর সাথে তারা পুড়িয়ে ফেলতো বা সতীদাহ করে দিত। এটা কিন্তু হিন্দুদের মধ্যে একটা জঘন্য একটা বিষয় ছিল। এটা কিন্তু মুসলিম বিজয়ের পূর্বে ভারতে সামাজিক অবস্থার মধ্যে আমরা দেখতে পাই। এরপরে আমরা দেখব যে বিষয়টা যে ওইখানকার অর্থনৈতিক অবস্থা, মুসলিম বিজয়ের ভারতের অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক দিকে ভারত কিন্তু আগে থেকেই সমৃদ্ধশালী ছিল, বিশেষ করে ভারতের কার্পাস এবং অন্যান্য যে বস্ত্র সেগুলো কিন্তু বহির্বিশ্বে রপ্তানি হতো এবং কৃষিকাজের ক্ষেত্রেও কিন্তু তারা খুব অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে সেখানে বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্য উৎপন্ন হতো এবং অভিজাত এবং উচ্চ শ্রেণীর লোকেরা বিলাসবহুল জীবনযাপন করতেন। কিন্তু মাঝে মধ্যে ভারতের যে বিষয়টা ওইখানে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিত, বন্যা, খরা, ভূমিকম্প, টাইফুন, এই সমস্ত বিষয়ের মাধ্যমে তাদের জীবন অনেক সময় একটু দুর্বল হয়ে যেত। এটা কিন্তু আমরা দেখব যে এই ভারতে মুসলিম বিজয়ের পূর্বে ভারতের অর্থনৈতিক অবস্থার মধ্যে আমরা এটা দেখতে পাই। এরপরে হচ্ছে মুসলিম বিজয়ের পূর্বে ভারতের যে ধর্মীয় অবস্থা, ভারতে তখন তিনটা ধর্ম বিদ্যমান ছিল। এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং হিন্দু ধর্ম। জৈন ধর্মটা আগে থেকেই আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতেছিল আর বৌদ্ধ ধর্মটাও পরবর্তী সময় খুব একটা ব্যাপক প্রসার লাভ করেন না। বিশেষ করে বৌদ্ধ ধর্মের প্রবর্তকের নাম ছিল গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধের মাধ্যমে বৌদ্ধ ধর্মের প্রসার এবং প্রসারও অনেকটা সংঘটিত হলেও পরবর্তী সময় জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু ভারতের মধ্যে সবচেয়ে প্রধান এবং প্রধানতম ধর্ম যেটা সেটা হচ্ছে হিন্দু ধর্ম। এই হিন্দু ধর্মটাই ভারতের প্রধান ধর্ম হিসেবে পরিগণিত হয়। তার মানে তিনটা ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং হিন্দু ধর্ম থাকলেও জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মের মধ্যে চলে যায় এবং হিন্দু ধর্মটাই পরবর্তী সময়ে প্রধান ধর্ম হিসেবে খ্যাতি লাভ করে। এরপরে যদি আমরা দেখি মুসলিম বিজয়ের ভারতের যে প্রশাসনিক অবস্থার ক্ষেত্রে যেটা আমরা দেখব যে সেখানে রাজারা ছিলেন সর্বেসর্বা এবং সকল ক্ষেত্রে তাদের মতামতই চূড়ান্ত ছিল আর তাদের শাসন ব্যবস্থার সর্বশেষ ইউনিট ছিল পল্লীগ্রাম। এই হচ্ছে মোটামুটি ভারতের মুসলিম বিজয়ের পূর্বে ভারতের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।